আসসালামু আলাইকুম। এটা আমার 4 ফুট সলিড ডিশ, আমি এটাতে বঙ্গবন্ধু রিসিভ করব। এই দেখছেন আমার 4 ফুট সলিড ডিশ। এই তো আমার লিম্বি রেখেছে এভাবে একদম সোজা পূর্ব দিক। পিছন সাইড থেকে ফেললে এই তো সামনের অবস্থা। এলএনবি পজিশন, এভাবে রেখেছি আমি। তো এটাতে 119 ধরা আছে। এখন আমরা আপনাকে টিভিতে নিয়ে যাচ্ছি। এই তো আমার এটি লিংক রিসিভার। তো এই তো বঙ্গবন্ধু স্যাটেলাইটে সিগন্যাল রিসিভ হয়েছে 40 46 40 17 17500-তে, স্ট্রেন্থ 68 ডিগ্রি, কোয়ালিটি 70 ডিগ্রি। তো হলো এগুলো সবগুলো টিপি। এটা হলো ইন্ডিপেন্ডেন্টের টিপি, এটাতে 67% সিগন্যাল আছে। আর এটা হলো দূরন্তের টিপি, এটাতে আছে 67%। সবগুলো টিপিতে সিগন্যাল আছে মোটামুটি। বিটিভি হলো 17500। এই যে এটা 46 40 17500, এটা 70% আছে। তো আমার সলিড এলএনবি ইউজ করছি, সেজন্য এলএনবি ফ্রিকোয়েন্সি দিয়েছি 57.50। তো আসেন আমি এখন ব্লাইন্ড চার্জ দিই। সবগুলো FTA, FTA টিভি চার্জ। সার্চে দেখেন চ্যানেলগুলো আসতেছে। আটত্রিশটা চ্যানেল এসে পড়ছে। ৮০% হয়ে গেছে। চ্যানেল সেভ করে দিলাম। এখন চলুন চ্যানেল দেখায় আপনাদের। এই দেখুন চলতেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি। তারপর এই যে মাছরাঙা টিভি, সিগন্যাল আছে 63%।
এতে সময় টিভি 63% আছে, সব চ্যানেলই চলছে। এই দুরন্ত টিভি দুরন্ত 63%, বিটিভি, বাংলা টিভি, বাংলা ভিশন, এই তো সব চ্যানেলই চলছে মোটামুটি। এই হলো আমার বিবিএস বঙ্গবন্ধু ওয়ান এর আপডেট। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাওয়ার বাটন টিভিতে রাখবেন, বেল বাটন টিভিতে রাখবেন নেক্সট আপডেটের জন্য। সবাইকে ধন্যবাদ।